আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বর্তমানে এখন রমাজান মাস, আমরা এই রমাজানের সিয়াম বা রোজা পালন করছি। কিন্তু কি আপনি জানেন, এই সিয়াম বা রোজা বিভিন্ন যুগে বিভিন্ন নবীদেরও ছিল। আমরা এখন এই 30টা রোজা রাখছি, কিন্তু অন্যান্য নবীদের রোজা 30টা থেকে বেশি কিংবা কম ছিল, এবং সেটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি, যে অন্যান্য নবীদের রোজা বা সিয়াম কেমন ছিল সে সম্পর্কে আজকে আলোচনা করব। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যেমন আল্লাহর পক্ষ থেকে সওমের বিধান দেওয়া হয়েছে, তেমনি সওমের বিধান দেওয়া হয়েছিল পূর্ববর্তী নবীদের শরীয়তেও, পূর্ববর্তী জাতিগুলোর ধর্মকর্মেও। আসমানি ধর্ম ছাড়াও মানবরচিত বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে সওমের বিধান রয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ইমানদারগণ, তোমাদের ওপর সওম ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পূর্ববর্তী প্রত্যেক নবী ও প্রত্যেক জাতির মধ্যেই প্রচলিত ছিল সওম বা রোজা নামের এই বিধান। তফসিরে কুরতুবিতে উক্ত আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে, ইসলামের প্রাথমিক যুগে প্রত্যেক মাসে 3 দিন ও আশুরার দিনে সওম ফরজ ছিল, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী ইয়াহুদি সম্প্রদায়ের ওপর মাসে 3 দিন ও আশুরার দিনে সওম ফরজ ছিল। পরবর্তীতে রমাজান মাসের দ্বারা এ সওম রহিত হয়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত 3 দিনের সওম নির্দিষ্ট কয়েকদিনের সওমের দ্বারা রহিত হয়, অতএব উক্ত কয়েকদিনের সওম আবার রমাজানের সওম দ্বারা রহিত হয়। দেখুন তফসিরে কুরতুবি 2 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা। এ সম্পর্কে হাদিসটি দেখুন, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সওম পালন করেছেন এবং এশিয়ামের জন্য আদেশও পালন করেছে। পরে যখন রমাজানের সওম ফরজ হলো তখন তা ছেড়ে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1892। অর্থাৎ, প্রথম যুগে সিয়াম ছিল আলাদা, এরপর যখন আল্লাহ তাআলা রমাজানের সিয়াম ফরজ করে দিলেন তখন আশুরার রোজা ছেড়ে দিতেন এবং রমাজানের রোজাকে পালন করতেন। এই সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলে যুগে কুরাইশগণ আশুরার দিন সওম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরে এ সওম পালনের আদেশ দেন। অবশেষে রমাজানের সওম ফরজ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ইচ্ছা আশুরার সওম পালন করবে এবং যার ইচ্ছা সে সওম পালন করবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1893। এই হাদিসগুলো থেকে জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগেও রোজা ছিল, অর্থাৎ জাহিলিয়াতের যুগেও রোজা ছিল। আমরা এখানে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন আসমানি ধর্মে ও মানবরচিত অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের যুগে যুগে সওমের বিধান ও ধরন নিয়ে আলোচনা করব, আর তা হবে 2টি পর্বতে। নাম্বার 1, আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের শরীয়তে সওম কেমন ছিল। প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের শরীয়তে সিয়ামের বিধান দেওয়া হয়েছিল বলে তাফসীর গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। অবশ্য সেই সিয়ামের ধরন ও প্রকৃতি কেমন ছিল তা আমাদের জানা নেই। এ বিষয়ে বাইবেল, কোরআন ও বিশুদ্ধ হাদিসের কিতাব একবারে নিশ্চুপ। বলা হয়ে থাকে পূর্ববর্তী প্রত্যেক নবীর শরীয়তেই চন্দ্রমাসের 13, 14 এবং 15 তারিখে সিয়ামের বিধান ছিল। এই সওম আইয়ামে বিদ বা শুভরাত্রিগুলোর দিনের সওম নামে খ্যাত। তাই হতে পারে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রোজাও একই রকম ছিল। নাম্বার 2, নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সওম কেমন ছিল।
তফসিরে ইবনে কাসিরে এসেছে প্রসিদ্ধ তফসিরবিদ মুয়াজ, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আতা কাতাদা রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম হতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই প্রতি মাসে তিনটি করে সিয়ামের বিধান ছিল। পরবর্তীতে ইহা রমাদানের সোম দ্বারা রহিত হয়। দেখুন তফসিরে ইবনে কাসির, এক নম্বর খণ্ড, 497 নম্বর পৃষ্ঠা। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সোমা নূহুদ দাহরা ইল্লা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন বাদে সারা বছর সোম পালন করতেন। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1714। তবে এই হাদিসটি জয়ীফ, তাই হতেও পারে তিনি সারা বছর রোজা রাখতেন, আবার নাও হতে পারে। তবে মাসে তিনটি রোজা রাখতেন, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। নাম্বার 3, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সোম কেমন ছিল? মুসলিম মিল্লাতের পিতা সহিফাপ্রাপ্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের যুগে 30টি সোম ছিল বলে কেউ কেউ লিখেছেন, এর থেকে বেশি কিছু জানা যায় না। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবী মাসে তিনটি করে রোজা রাখতেন, তাই হতে পারে ইব্রাহিম সাল্লাতু ওয়াসাল্লামেরও তিনটি করে রোজা ছিল। আবার এমন হতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 30টা রোজা রাখতেন কিংবা মাসে তিনটি রোজা রাখতেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের অনেক সুন্নত আমরা পালন করে থাকি, যেমন খাতনা করা, তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গে আমাদের বিধানের মিল রয়েছে। সেই হিসাবে বলা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামেরও 30টা রোজা হতে পারে, বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। আজকের এই পর্বের মধ্যে এতটুকুই, এরপরে আরেকটি পর্বতে বাকি আলোচনা পেয়ে যাবেন, লিংক ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত।